হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রবীর। আজকের ভিডিওর বিষয় হলো আটকে গেল মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ। 3 লক্ষাধিক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী? আবার মামলায় ফেঁসে গেল SSC। হ্যাঁ বন্ধু, মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল, এই মুহূর্তে তা নিয়োগ করা হচ্ছে না, কারণ SSC আবার নতুন মামলায় ফেঁসে গেলেন। চলুন দেখা যাক। মামলার ফাঁস থেকে মুক্ত হতে পারছে না স্কুল সার্ভিস কমিশন, তাই রাজ্যের শিক্ষক নিয়োগ ক্রমেই বিষবাহ জলে তলিয়ে যাচ্ছে। আবারও এক মামলার ফাঁসে বন্দী হলো শিক্ষক নিয়োগ। এবার 10ম ও 9ম শ্রেণীর শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হলো হাইকোর্টে। মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা নিয়ে মামলা করলেন এক চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে দায়ের করা হয়েছে এই মামলা। মামলাকারী মনিকা রায়। তার অভিযোগ, মাধ্যমিক স্তরেও কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশের আগে দ্রুত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকা নিয়ে অভিযোগ। এই আবেদনের ফলে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকেও মেধা তালিকা অপরিবর্তিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। অন্য একটি মামলায় SSC-র মডেল উত্তরপত্রের উত্তর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মোট 61 জন হাইকোর্টে এই মডেল উত্তরপত্রের বিভ্রান্তি নিয়ে মামলা দায়ের করেছেন। মামলাকারীদের অভিযোগকে ইতিমধ্যে মান্যতা দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে মডেল উত্তরের 3টি ভুল। এই অবস্থায় মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের পূর্ণ নম্বর দিতে হবে। এই মুহূর্তে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই 3 স্তরের শিক্ষক নিয়োগ ঝুলে রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব এখন 32,000 শূন্য পদে নিয়োগ করা। মাধ্যমিকে 13,000 শূন্য পদ, উচ্চ মাধ্যমিকে প্রায় 5,000 শূন্য পদে নিয়োগ ঝুলে রয়েছে। এই 2 স্তরে চাকরি প্রার্থীর সংখ্যা ছিল যথাক্রমে 1,43,000 ও 1,23,000। এই বিপুল পরিমাণ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আইনি ফাঁদে ঝুলে রয়েছে। দেখা যাক ভাগ্যের চাকা শিক্ষকদের জন্যে কবেই ঘোরে। এখন এই পর্যন্ত, আবার আসবো পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন।